নমস্কার বন্ধুরা, বাংলা নিউজ 365 লাইভে আপনাদের স্বাগত। গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলটিকে টুইটারের মাধ্যমেও ফলো করতে পারেন। করোনা ভাইরাসের জেরে পিছিয়ে গিয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। লকডাউনের জেরে যে বিষয়গুলি পরীক্ষা নেওয়া যায়নি সেই বিষয়গুলি পরীক্ষা হবে জুন মাসে, এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ 3 দিনের যে সকল পরীক্ষা স্থগিত করা হয়েছিল সেগুলি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী। এতে যে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দুশ্চিন্তার মধ্যে ছিল তারা এবার কিছুটা আশ্বস্ত হতে পারবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো জুন মাসে নেওয়া হবে, একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়া হবে। মূলত উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার 3 দিনের পরীক্ষা বাকি ছিল, করোনা ভাইরাস এবং লকডাউনের জেরে ওই পরীক্ষাগুলি স্থগিত রাখার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো কবে নেওয়া যায় তা নিয়ে গত কয়েকদিন ধরে স্কুল শিক্ষা দপ্তর আলোচনা চালাচ্ছিল। মুখ্যমন্ত্রীর এদিনে ঘোষণার পর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক করে আমাদের তরফে বাকি বিষয়গুলি পরীক্ষার দিন জানিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, 10 জুন পর্যন্ত রাজ্য স্কুলগুলি বন্ধ রাখার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে 10 জুনের পরেই উচ্চ মাধ্যমিকের বাকি বিষয়গুলি পরীক্ষা নেওয়া হতে পারে। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল 27শে মার্চ, কিন্তু করোনা ভাইরাস আতঙ্ক এবং লকডাউনের জেরে পরীক্ষাগুলো স্থগিত রাখতে হয় রাজ্য সরকারকে। ইতিমধ্যেই 21শে মার্চ পর্যন্ত বিষয়গুলি পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সূচি অনুযায়ী মোট 3 দিনের পরীক্ষা বাকি ছিল। যে যে বিষয়গুলির পরীক্ষা বাকি ছিল সেগুলো হলো, 23শে মার্চ হওয়ার কথা ছিল ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি বিষয়ের পরীক্ষা। 25শে মার্চ পরীক্ষা হওয়ার কথা ছিল কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক ও ফ্রেঞ্চ। 27শে মার্চ হওয়ার কথা ছিল স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্ট অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। এই বিষয়গুলির পরীক্ষা জুন মাসে নেওয়া হবে বলেই বুধবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জুন মাসে পরীক্ষা নেওয়ার ফলে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ অনেকটাই পিছিয়ে যাবে। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরকে অনুরোধ করা হয়েছে যাতে 23শে মের পর উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের বিষয়ে রাজ্য যাতে কিছু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সংক্রান্ত বিষয়ের খবরাখবরটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে আপনার বাড়ির অথবা আপনার আশেপাশের কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী থাকলে তারা যেন বিষয়টি সম্বন্ধে অবগত হতে পারেন। ধন্যবাদ।